ফিজিক্সের মেগা অ্যানালিসিস বুকের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আমি এবছর অ্যাড করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এক আমরা যেহেতু ফিজিক্সের প্রত্যেকবার আইআইটি যে এর প্রবলেম নিয়ে মানুষজন অনেক মাথামাতি করে এবং কোয়েশ্চেন ব্যাংকগুলোতে সেটা অ্যাড করে না আমরা এবার কোয়েশ্চেন ব্যাংক এবং কনসেপ্ট বুকের একটা মিক্সচার বানিয়েছি তো তোমরা চাইলে এটার মধ্যে দেখবা প্রত্যেক টাইপের পরে কিন্তু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমও দেওয়া আছে অফকোর্স যেগুলো দরকার সেগুলোর ক্ষেত্রে তো তোমরা চাইলে ওই অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে তোমাদের আইআইটি জেই সলভ করার যে অন্যতম ইচ্ছা সেগুলো তোমরা সলভ করতে পারো এটার পাশাপাশি আমরা এবার যেটা করেছি এই ফিজিক্সের ক্ষেত্রে আমরা একটু থিওরি হচ্ছে এক্সট্রা অ্যাড করেছি সো আগে সংস্করণের তুলনায় এবার আমরা হচ্ছে নতুন এডিশনে বেশ ভালো পরিমাণ থিওরি তোমরা এক্সপেক্ট করতে পারো শুধু সেটাই না এবার আমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক করার সময় আরেকটা জিনিস যেটা করেছি প্রত্যেকটা বুয়েটের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা বেশ ইন ডিটেল সলভ দিয়েছে যেন অ্যাটলিস্ট একটা টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমরা বেশ ভালোভাবে স্টেপ বাই স্টেপ বুঝতে পারো সো এই হচ্ছে আমাদের মেগা অ্যানালিসিস ফিজিক্সের হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখবা বইটা মোটামুটি কম্প্যাক্ট অযথা যেটা আমি সব সময় বলি যে আমি অযথা বেশি হচ্ছে যে কোয়েশ্চেন দিয়ে একটা বিশাল মোটা বই বানাইতে পছন্দ করি না কম্প্যাক্ট একটা বই চাইলে কিন্তু নিয়ে নিতে পারো